ডিপি টু থেকে ইউনিয়ন পরিষদে এটা হলো দরকার ইয়া করছিলাম, ওই যে সেলাই প্রশিক্ষণ দিয়েছি। দেওয়ার পর আর্থিক অবস্থা খারাপ, তারপরে আমি কোনো কিছু মাল করবো পারি না, কিছু করতেও পারি না। তখন ছিন শারমিন আমাদের এমপি ওখানে দরখাস্ত করছিলাম, করার পর কিছু টাকা আমাকে সাহায্য দিয়েছিল, ওই টাকা দিয়ে আমি ছিট কাপড় তুলছি। তুলে ওই অবস্থায় আমি কাজকাম করতেছি বা সংসার চলতেছে। প্রচুর পরিমাণ আয়, দিনে নিম্নে তো 500-700 টাকা আমি নিজের হাতের কাজই করি। এই সংসার চালাচ্ছি, বাচ্চা কাচ্চার লেখাপড়া করতেছি, নিজে চলতেছি লেখা, তারপরে আবার ওই যে ওষুধপাতি এটা ওটা করতেছি, অনেক কিছু আয় হচ্ছে। গরু বেসর কিনতেছি, হ্যাঁ ওই এমপির অনুদানে। আমি এই এমপি কি দেখতে চাই, কারণ এই এমপি আমাদের অনেক অনেক উপকার করছে। আমি এই আমার বয়সে 6 বার বাড়ি ভাঙন করছি, তারপরে যে নদী বাঁধে দিছে, তারপরে আর এবারকার বাড়ি আর ভাঙিবে না, এই ইয়া পাইছি, এই অনুদানটা পাইছি, তারপরে মনে করেন যে অনেক কিছু আমাদের উপকার করতেছে। মানুষ হিসাবে খুব ভালো, মেলা উপকার হচ্ছে বাবা। এই যে নদী ভাঙ্গন, আমরা নদী ভাঙ্গনে পড়ে আসি না, 5-6 বার নদী ভেঙে গেছে। আমরা এখন যে জায়গাতে এখন ঠাই নিয়ে আসি, এখন নদী ভেঙে অবস্থায় এখন নদী ভেঙে দিছে, এখন আমরা এই জায়গায় সুখে শান্তি আসি। 5-6 বার বাড়ি ভেঙছি বাবা, 5-6 বার ইমুরাতে উমরাত যায়, উমরাত তিনি ইমুরাতে আসি, মানে এখন আল্লাহ দেয়। এই যে যে এমপি আসছিল, তাই এখন এই যে আমাদের জায়গা জমিন সম্পূর্ণ আল্লাহ দেয়, এখন সুখী আছি, ভালোই আছে, চলফলে গেলেও লেখাপড়া ভালোই চলতেছে। এখন এখানে বাড়ি করে আসি, এখন আল্লাহ দেয় ভালোই আছি। আমরা ওই কী চাই, এমপি কী চাই, কী নাম তার? শিরিন শারমিন। কী মার্কায়? নৌকা মার্কা। আগামী নির্বাচনে? হ্যাঁ, নৌকা মার্কায় আল্লাহ দেয় রহমত, আমরা তাকে চাই। এমপি যেটা শিরিন শারমিন উপকার হয়েছে এ দেশত, এটাই চাই, এটাই খুব মেলা প্রকারের। আজ বাড়ি ঘর ইতে ভাঙে উঠে নিয়ে যায়, উঠতে ভাঙে উঠে নিয়ে যায়, থাকা পারি না। আজ বোলকটা যেমন কাজটা হলো কত উপকার, আর নড়া নাক বেলায় এর মতন আর উপকার আছে, তা মেলা কত উপকারই হয়। চলে মনে করো, হ্যাঁ তাকেই চাই, খুব ভালো। সামনে বার জানি এঙ্কে করেই চলাফিরা করে পারে, আসবার পারে, তাহলে উপকার না।